বৌমা ও বৌমা, ওরে ঘ্যান ঘ্যান নিয়ে আর গেল, কি কি হলো, এত ডাকাডাকি করছেন কেন? বৌমা সবুজ কি এসেছে? আসলে কি আপনি দেখতেন না নাকি আমি আঁচলে তলে লুকিয়ে রেখেছি তাকে? যত সব জঞ্জাল এসে জুটেছে আমার গাড়ি, আসলে কি আপনি দেখতেন না নাকি আমি আঁচলে তলে লুকিয়ে রেখেছি তাকে? যত সব জঞ্জাল এসে জুটেছে আমার গাড়ি গাড়ি তোমার সঙ্গে দেখা করব বলে স্যারকে বলে অনেক রিকোয়েস্ট করে এই ছুটিটা ম্যানেজ করেছি জানো। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানো। এখানে 1,00,000 টাকা আছে। খুশি তুমি? অনেক খুশি। আচ্ছা, এই এই টাকা নিয়ে কি করবো জানো? মায়ের শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ভাবছি এই টাকা দিয়ে ভালো ডাক্তার দিয়ে মায়ের চিকিৎসা করাবো, তুমি কি বলো? ইস, আসছে, আমার কতদিনের ইচ্ছা আমি গলার একটা হার বানাবো, আর সে আসছে তার মায়ের চিকিৎসা করাবে, 1 টাকাও দিব না, এই সব টাকা আমার। আচ্ছা 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 আচ্ছা, আর সেটা পরে দেখা যাবে নি, এখন তুমি বলো আমার মা কোথায়? কোথায় আবার? রুমেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি কি দেখা করে আসি? হ্যাঁ যাও। মা, ও মা, মা 1,00,000 টাকা, আমার ইচ্ছেটা এবার পূরণ হবে, আমি একটা গলার হার বানাবো। আমি ভালো আছি বাপ, তুই ভালো আছিস তো? শোন না আমার মানি, তোমার শরীর ভালো তো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি, আমার মানিক আমার কাছে থাকে, আমি খুব ভালো থাকি রে বাপ, আমি খুব ভালো থাকি। জানো মা, স্যার তো ছুটি দেবে না, অনেক বলে কয়ে শুধু তোমাকে দেখার জন্য চলে আসলাম, মনটা খুব ছটফট করছিল জানো। ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস বাবা। একটু কথা বলি? হ্যাঁ বল। আজ রাতে তুই আমার কাছে থাকবি, তুই আমার কাছে থাকলে আমার কলিজাটা জুড়িয়ে দেয় রে বাবা, আমার খুব ভালো লাগে। আচ্ছা মা, আমি তোর ছেলে, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, এটা তো স্বপ্ন মা। শোন আমার, তুমি এখন কান্নাকাটি করো না, তুমি রেস্ট নাও, আমি একটু ফ্রেশ হয়ে আবার আসছি। হ্যাঁ কেমন? ঠিক আছে বা, ওঠো ঠিক আছে, তুমি সবে ওঠো। হ্যাঁ আসতে করো, সব সব আমি যাবো আর আসবো। হ্যাঁ ঠিক আছে বা।